আমি মুর্শিদাবাদের মেয়ে, ছোটবেলায় ওখানেই থাকা, ওখানেই বড় হওয়া, পড়াশোনা সব ওখানে। ছোটবেলা থেকে আমি বাড়িতে বলতাম যে আমি তো অ্যাক্ট্রেস হব, টিভি দেখে বলতাম যে এখানে তো আমাকে দেখতে পাবে কদিন পরে, এরকমভাবে বলতাম। তো বাড়িতে ভাবতো যে হয়তো ছেলে মানুষ খেয়ালে বলছে, তো কোনোভাবে সিরিয়াসলি নেয়নি। তো আমি ডায়ালেক্টের ওটা নিয়ে বেশি ভয়ে ছিলাম, কারণ মানে পড়াশোনাতে আমি খুব কাঁচা, তো আমি ভাবছি যে আমাকে আবার সেই মানে ভাষা শিখতে হবে, এরকম একটা ব্যাপার ছিল। আমার বাড়ির ওইদিকে না একটা টান আছে কথা, এই যে হর্ষই মাঝখানে কত মানে খাইতে যাবি যাইবি, এই জিনিসগুলো একটা টান আছে। তো ওই টানটা আমার ন্যাচারালি আসে। আমি কি আদৌ অলিম্পিকে যেতেটা পারছি, দেখতে হবে তো। ইতিমধ্যেই স্টার জলসায় শুরু হয়ে গেছে নতুন ধারাবাহিক রাঙামতি তীরন্দাজ, এবং আমরা এই মুহূর্তে আমাদের সঙ্গে পেয়ে গেছি রাঙামতিকেই। প্রথমেই বলবো যে তোমার যে ছোটবেলার যে জার্নিটা, ছোটবেলা থেকে মুর্শিদাবাদের একজন ছোট মনীষা থেকে এই রাঙামতি হয়ে ওঠার জার্নিটা শুনবো। আমি মুর্শিদাবাদের মেয়ে, ছোটবেলায় ওখানেই থাকা, ওখানেই বড় হওয়া, পড়াশোনা সব ওখানে। তো আমি ছোটবেলা থেকেই বাড়িতে বলতাম যে, সরি আমার গলাটা একটু খারাপ, ছোটবেলা থেকে আমি বাড়িতে বলতাম যে আমি তো অ্যাক্ট্রেস হব, টিভি দেখে বলতাম যে এখানে তো আমাকে দেখতে পাবে কদিন পরে, এরকমভাবে বলতাম। তো বাড়িতে ভাবতো যে হয়তো ছেলে মানুষ খেয়ালে বলছে, তো কোনোভাবে সিরিয়াসলি নেয়নি। তারপরে আমি যখন মাস্টার্সের জন্য ফার্স্ট টাইম আমার জেলার বাইরে আসার সুযোগ পেলাম, তখন আমি ঠিক করে নিয়েছিলাম প্রথমে যে আমি এসেই যেটা ফার্স্ট করবো সেটা হচ্ছে একটা আমি থিয়েটার গ্রুপ জয়েন করবো। বিকজ আমার মনে হতো যে ওই জিনিসটা, অভিনয় জিনিসটা আমার মধ্যে আছে, কিন্তু যদি যেহেতু আমি ছোটোবেলা থেকে কখনো চর্চায় থাকিনি, কোনো দিন কোনো কিছুতে আমি অভিনয় করিনি, সেহেতু আমার মনে হতো যে আমার ওই ঘষা মাজা ব্যাপারটার খুব দরকার, আর সেটা আমি থিয়েটারেই করতে পারবো, এরকমটা ভেবে নিয়ে আমি জেলা থেকে বেরিয়ে কল্যাণীতে এসে পৌঁছই, থিয়েটার জয়েন করি কল্যাণী নাট্যচর্চা কেন্দ্র। সেখানে আমার স্যার কিশোর সেনগুপ্তর তত্ত্বাবধানে আমি জার্নি শুরু করি আমার। মাস্টার্স থিয়েটার দুটো পাশাপাশি চলতে থাকে, কিন্তু কল্যাণী থেকে কলকাতায় অডিশনস দিতে আসা হতো না, সম্ভব হতো না। তো সেই জন্যে আমি যখন মাস্টার্স শেষ হলো আমি শিফট করে গেলাম কলকাতায়, বেলগড়িয়াতে শিফট করলাম। বেলগড়িয়া থেকে অডিশনস দিতে আসতেও প্রবলেম হতো, তো তার মধ্যে আমি শিফট করে গেলাম বাঁশদ্রোণী, মানে সাউথ কলকাতায়। তো এখন সেভাবেই চলছে। এখন এখানে আসার পরে আমি অডিশনস দিতে শুরু করি। এখানে এসে যেটা ফার্স্ট হয় সেটা হচ্ছে আমি খুব লাকিলি বেলগাছিয়া পাইকপাড়া আখড়ে আমি সুযোগ পাই, অসিত বাসু ভদ্রা বাসু ওনাদের গ্রুপে আমি জয়েন করি ইন অ্যান্ড অ্যাজ পদ্মাবতী। তো ওটা করতে করতেই আমার আরও কন্ট্যাক্টস বাড়তে থাকে, ফটোশ্যুটস, তোমার শর্ট ফিল্ম অ্যাড শ্যুটসও করেছি, মিউজিক ভিডিও, ব্রাইডাল শ্যুটস, এগুলো করতে করতে কন্ট্যাক্টস বাড়তে 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 আমার স্টারের সাথে কন্ট্যাক্ট হয়। স্টারে আসি, আমি অডিশন দিই, তারপরে লোপাদির সাথে তো যোগাযোগ থাকে, তারপরে ওনারা আমাকে এখানে পাঠান, আমি এখানে অডিশন দিই, তারপরে বাস সুশান্ত দার ভালো লেগে যায় লাকিলি আমার অভিনয়। এবং এই যে যখন ফোনটা পেলে যে তুমি সিলেক্ট হয়ে গেছো, তো সেক্ষেত্রে তখন কতটা আপ্লুত হয়েছিল বা তখন কতটা আনন্দ পেয়েছিলে? আমি মেট্রোতে ছিলাম, আমাকে বলা হলো যে ওকে তুমি সিলেক্টেড। হ্যাঁ কি বলছেন, তুমি সিলেক্টেড? ফার্স্টে খানিকক্ষণ চুপ, বললাম আচ্ছা, তারপরে ফোন রেখে দিয়ে আমি তো ভাবছি কতক্ষণ আমি মেট্রো থেকে বেরোবো, বাবাকে বলবো, মাকে বলবো, আমার যারা ক্লোজ ফ্রেন্ডস আছে তাদেরকে বলবো। আমি মেট্রোতেই একজনকে কল করলাম, হ্যাঁ শুনছিস, আমি না সিলেক্টেড। কি বলছিস, শুনতে পাচ্ছি না। আমি সিলেক্টেড বলছে, ও আচ্ছা, মানে ওরাও না ফার্স্টে যাদের যাদের বলেছি তারাও ফার্স্টে একটু ইয়ে গেছে যে সত্যি বলছে, মানে ইজ ইট ট্রু। তো ভীষণ সারিয়াল ছিল ফার্স্ট মোমেন্টটা যে হ্যাঁ ফাইনালি আই গট দিস। ছোটবেলা থেকে মা বাবাকে বলতে যে আমাকেও তোমরা টিভিতে দেখতে পাবে, তো তারপরে যখন মা বাবা টিভিতে দেখলো তোমাকে, তাদের রিয়াকশনটা কেমন ছিল? আমার মা ভীষণ মানে স্ট্রিক্ট একজন স্কুল টিচার, তো আমার মা বাবার থেকে মা বেশি স্ট্রিক্ট। মা যখনই দেখে আমাকে স্ক্রিনে, আমাকে ফোন করে বলে যে বাবু তোর এই জায়গাটা কিন্তু আরেকটু বেটার হতে পারতো, এই জায়গাটা ভালো করেছিস, এই জিনিসগুলো আমাকে সবসময় বলতে থাকে। আর বাবা বাচ্চাদের মতো, মানে বাবা একদিনে একটা এপিসোড তিনবার করে দেখে,
অ্যাকচুয়ালি সকাল ঘুম থেকে উঠে দেখে নেয়, স্কুল স্কুল থেকে মাকে ফেরত নিয়ে আসে আবার দেখে নেয়, সন্ধ্যাবেলা আবার দেখে নেয়, যখনই ফাঁকা পায় দেখে নেয়। আমার মা বলছে তোর বাবা তো বাচ্চাদের মতো করছে, বাবা বলছে তোকে আমি টিভিতে দেখছি, আমাকে এ ফোন করছে ও ফোন করছে, সবাই বলছে তোমার মেয়েকে টিভিতে দেখতে পাচ্ছি। আমি বলছি হ্যাঁ ইউ শুড বি হ্যাপি, তো ভীষণ খুশি, ওরা ভীষণ খুশি। এবং মায়ের কথা যেহেতু বললে, মা বাড়িতে শাসন করে বা সিনে দেখার পর তোমাকে আর কি ভুলটা শুধরে দেওয়ার চেষ্টা করে, তো সেক্ষেত্রে এখানে চান্দ্রেয় দিয়েও তোমার শাশুড়ি মা বলতে পারি, তো সেক্ষেত্রে মানে এখানেও কি সেই শাসনটা বজায় রয়েছে? একদমই তাই, মানে আমার মাও অ্যাকচুয়ালি স্কুল টিচার, আমার বাবাও স্কুল টিচার, হ্যাঁ আমার বাবা স্কুল টিচার, মা স্কুল টিচার, তো আমি ছোটোবেলা থেকে ওই টিচারের যে শাসনটা ওইটা আমি দেখে এসেছি। তো এখানেও সেম, আমার সব থেকে আমার সিরিয়ালে কাছের মানুষ যে টিচার দিদিমণি, সে হচ্ছে মানে স্কুল টিচার, তো উনি তো আমার মাই, আমার তো রিয়েল মা নেই সিরিয়ালে, উনিই আমার মা। তো ওইটা যে শাসন, ভালোবাসা, একটা গদ গদ ব্যাপার, ভয় পাওয়া, সবটা মিলিয়ে মানে চান্দ্রিদির সাথে ভীষণ জেল হয়ে গেছে, তো অ্যামেজিং। একদমই তাই। এবং নীলাঙ্কুর অর্থাৎ একলব্যর সাথে কেমিস্ট্রিটা কেমন জমলো? প্রথম প্রথম যেদিন আমি অডিশনের জন্য আসি সেদিনকেই অনেকটা কেমিস্ট্রি হয়ে গেছিলো আমি বলবো, সিরিয়াসলি। মানে নীলাঙ্কুর দা মানে একলব্য এত হেল্পফুল, এত হেল্পফুল একজন কো অ্যাক্টার। আমি ফার্স্ট টাইম গেছি, আমি ভাবছি আমি কীরকম করবো, মানে কীভাবে ক্যামেরার সামনে দাঁড়াবো, আমাকে দাদা বলে দিচ্ছে তুমি না এইভাবে দাঁড়াও, এভাবে এ করো, আমি তোমাকে সাপোর্ট দিচ্ছি, তোমার কোনো চাপ নেই, তুমি না এইভাবে তাকাও, এরম এ করো। তো এখনও যখন আমি কোনো একটা উইদাউট ডায়লগ সিন যাই, একলব্য আমাকে পেছন থেকে ব্রিফ বলে যে এরকম 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 এই এই প্যাশনটা রাখো চোখে মুখে, আমি সেইভাবে তখন ব্ল্যাঙ্ক ওই জায়গা মানে ডায়লগের বিহীন জায়গাগুলোতে আমি এক্সপ্রেশনসগুলো দিতে পারি। হি ইজ ভেরি হেল্পফুল, ভেরি হেল্পফুল। এবং এখানে একটা রয়েছে তীরধনুক চালানো, এটা আর একটা অ্যাক্সেন্টেরও পরিবর্তন তোমার মধ্যে আর কি দেখা যাচ্ছে, তো সেইগুলো কতটা চ্যালেঞ্জিং, কতটা আর কি শিখতে হয়েছে কারোর থেকে? শিখতে তো হয়েছে অবশ্যই, আমি যখন সুযোগটা পাই প্রথমে আমাকে বলা হয় এখান থেকেই দুজন টিচার অ্যাপয়েন্ট করা হয় একটা ডায়ালেক্টের জন্য, একটা তীরধনুক চালানোর জন্য। তো আমি ডায়ালেক্টের ওটা নিয়ে বেশি ভয়ে ছিলাম, কারণ মানে পড়াশোনাতে আমি খুব কাঁচা, তো আমি ভাবছি যে আমাকে আবার সেই মানে ভাষা শিখতে হবে, এরকম একটা ব্যাপার ছিল। বাট যিনি শিখিয়েছিলেন তিনি খুব ইজি করে দিয়েছিলেন যে দেখো তুমি এটা এটা এইভাবে বলছো, তো এখানে জাস্ট এটা অ্যাড করে দাও, দেখো তোমার ওই টানটা চলে আসবে। আর যেহেতু আমি মুর্শিদাবাদ জেলারই মেয়ে, তো আমার আমার বাড়ির ওইদিকে না একটা টান আছে কথা, এই যে হর্ষই মাঝখানে কত মানে খাইতে যাবি যাইবি, এই জিনিসগুলো একটা টান আছে। তো ওই টানটা মানে অ্যাকচুয়ালি আসে যখন আমি রেসপন্স পাচ্ছিলাম ভিউয়ার্সদের থেকে, তখন বলছিল যে তোকে তোর অ্যাকসেন্টটা শুনতে ফেক লাগছে না, তো ওইটা একটা ছিল আমার কনফিডেন্সটা ওখানে বাড়িয়েছিল যে হ্যাঁ আমি যেটা ভয় পাচ্ছিলাম ডায়ালেক্ট নিয়ে, ডায়ালেক্ট নিয়ে আমি বেশি ভয় ছিলাম, সেটা সামহাও আমি ওভারকাম করতে পেরেছিলাম। স্যারকে আমি মাঝে মাঝে কল করতাম যে স্যার দেখুন এই জায়গাটা একটু মনে হচ্ছে কীভাবে বলবো, স্যার আমাকে ভয়েস মেসেজ পাঠিয়ে দিতেন, উনি একজন স্কুলেরই শিক্ষক। তো এইভাবে করতে করতে এখন অনেক দিন হয়ে গেছে, অনেকটা মানে বুঝে গেছি যে এই জায়গাটা এরকম করতে পারি আমি। হ্যাঁ, তীরধনুকের জন্য যিনি স্যার ছিলেন উনি আসতেন বোলপুর, বোলপুরে আমাদের প্রোমো শ্যুট হয়, বোলপুর যাওয়ার আগে পরে মানে রেগুলার শ্যুটস শুরু হওয়ার আগে পর্যন্ত যখনই আমরা ফাঁকা টাইম পেয়েছি স্টুডিওতে এসে আমরা রোজ প্র্যাকটিস করতাম, মানে স্যারের গাইডেন্সে আমি প্র্যাকটিস করতাম। এখন আর প্র্যাকটিসের সময়টা তো অবশ্যই পাই না, কিন্তু ওই স্ট্রেচিং ব্যায়াম যেগুলো স্যার দিয়েছেন সেগুলো মাঝে মাঝে করবার চেষ্টা করি। এবং রাঙামুতি অলিম্পিকে যাচ্ছে কিনা সেটা দেখার জন্য তো দেখতেই হবে, তো সেক্ষেত্রে রাঙামুতি স্টাইলে যদি একটু বলে দাও দর্শকদের। শুন, স্টার জলসার পর্দায় প্রতিদিন সন্ধে 7:30টায় তোরা কিন্তু একদম দেখতে তো ভুলবিক না রাঙামুতি তীরন্দাজ। আমি কি আদৌ অলিম্পিকে যেতে তো পারছি, দেখতে হবে তো। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।